नमस्कार बंधुरा आरो एक बार चले एलाम आरेकटी रेसिपि निये देखते देखते किन्तु शीत चले एसेछे आर ई शीते पिठा छाड़ा किन्तु असम्पूर्ण ताई आजके आमी आपनादेर चटजलदी एकटी पिठा रेसिपि तैरी करे देखाबो। खूब कम उपकरण दिए किन्तु आपनारा एटा बाड़ीते तैरी करे फेलते पारेन खूब अल्प समय। ताहले चलो रेसिपिटी शुरू करी। तार जोनो एकटा फाका बाटी निये तार मध्ये आमी सबार प्रथमे दिए देब दो कप मयदा। आमी किन्तु एखाने मेजारमेंट कापेर हिसेबे मयदा निएछि। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে এমনি ঘরে যে কাপ আমরা চা খাওয়ার জন্য ইউজ করি সেই কাপ কিন্তু আপনারা নিতে পারেন। এরপর সেই একই কাপের মাপে আমি এক কাপ দিয়ে দেব সুজি। এখানে বাজার থেকে যে সুজিটা আমরা কিনে আনি সেই সুজি কিন্তু আমরা ইউজ করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি। সেই একই কাপের মাপে আমি চিনি দিলাম, তবে এক্ষেত্রে বলে রাখি আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তো আরেকটু পরিমাণে চিনি কিন্তু অ্যাড করে দিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক টিস্পুন নুন। এরপর সমস্ত উপকরণকে আমি একটু ভালো করে মিশিয়ে দেব, তবে খুব সাবধানে ভালো করে মেশাতে হবে। আপনারা চাইলে কিন্তু একটা বড় বাটি নিয়ে ভালো করে মিশবেন। সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে দিয়ে এরপর এর মধ্যে আমি দু কাপ উষ্ণ গরম জল ইউজ করব। এরপর প্রথমে আমি এক কাপ জল দিলাম, দিয়ে প্রথমে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে আমি যে কটা উপকরণ নিয়েছি সবকটা উপকরণ কিন্তু আমি একটা কাপের মাপেই নিয়েছি, আপনারা কিন্তু এই মাপের হিসাবটা রেখে কিন্তু তারপরে সব উপকরণগুলো নেবেন। আর এখানে আমি দু কাপ জল ইউজ করেছি। আপনারা যদি মেশাতে মেশাতে মনে হয় যে আরেকটু পরিমাণে জল লাগবে তাহলে কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। এরপরে আমি খুব ভালো করে মেশাবো, তবে কিন্তু এই পিঠাটা সম্পূর্ণ নির্ভর করবে এটা কেমনভাবে মেশানো হচ্ছে তার উপর। মেশানো যত ভালো হবে তত কিন্তু পিঠাগুলো ফুলবে। এরপর আমি খুব ভালো করে বেশ সময় নিয়ে কিন্তু এটাকে মেশাচ্ছি আর এর থিকনেসটা কিন্তু এরকম হবে। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 15-20 মিনিট পর একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে তৈরি করে রাখা মিশ্রণটা থেকে এক হাতা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুলে উপরে ভেসে উঠেছে, ফেটানো কিন্তু ভালো হয়েছে দেখে এটা এত সুন্দর ফুলেছে। ফেটানো যদি ভালো না হয় তবে কিন্তু পিঠাটা একেবারেই ফুলবে না। আর গ্যাসের আঁচ কিন্তু প্রথম পর্যায়ে আমি কমিয়ে দিয়ে এগুলোকে ভাজবো, তারপর সবকটা যখন ফুলে উঠবে সেই পর্যায়ে আমি গ্যাসের আঁচ একটু মিডিয়ামে করে দেব। পিঠাটা এতটাই ফুলেছে যে আমি কিন্তু এটাকে ঠিকঠাকভাবে উল্টোতে পাচ্ছি না। আর এইভাবে ক্রমাগত নাড়িয়ে ভাজতে ভাজতে যখন এর কালারটা লাল হয়ে যাবে তখন কিন্তু একটা ছাঁকনির সাহায্যে আমি সবকটা তুলে নেব। আর পিঠাগুলো যেহেতু আমি ছোট ছোট করে ভাজছি তাই একসঙ্গে কিন্তু আমি 2-3টে দিয়ে ভাজছি। এই পিঠটা আরেকটু লাল হবে বলে তাই আমি আরেকটু ফ্রাই করে নিলাম। এরপর আমি পিঠাটা তুলে নিলাম। একই প্রসেসে কিন্তু আমি আরেকবার ভেজে আপনাদের দেখাচ্ছি, তবে কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে পুরো পিঠাটা ভাজতে হবে। আর এইভাবে ভেজে কিন্তু আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে 5-6 দিন ইজিলি রেখে দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করব আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করবেন, নিজের ফ্যামিলি বন্ধুবান্ধব সকলের মধ্যে কিন্তু রেসিপিটা অনেক বেশি করে শেয়ার করুন। এরপরে এই পিঠাটা লাল লাল হয়ে গেলে তুলে নেব আর একই প্রসেসে আমি কিন্তু সবকটা পিঠা ভেজে নেব। এইভাবে নামিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে আমি কিন্তু গরম গরম সার্ভ করব। ধন্যবাদ।